ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। করোনা হয়েছে গুজব ছড়াতেই আতঙ্কে আত্মহত্যা যুবকের। মৃত যুবক 26 বছরের রাকেশ দাস পেশায় আইসক্রিম ব্যবসায়ী ছিলেন। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘর বন্ধ, প্রেমব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিরখানা। ঘরে বসে প্রতিকার করার নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459511। করোনা হয়েছে ভুয়ো গুজব ছড়ানোয় আতঙ্কে আত্মহত্যা করল যুবক। মৃত যুবক 26 বছরের রাকেশ দাস, পেশায় সে আইসক্রিম ব্যবসায়ী। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার অন্তর্গত কেমিয়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রাকেশের কর্মসূত্রে কোলকাতায় যাতায়াত ছিল। কাজ ঠিকমতো না হওয়ায় 14 দিন আগে কলকাতা থেকে ফিরে আসে, তারপর থেকে অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে পাড়ায় রোডে যায়, রাকেশ করোনায় আক্রান্ত হয়েছে। এমতো অবস্থায় তার মাকেও ছেলের সাথে দেখা করতে দিচ্ছিল না পাড়ার লোকজন, এমনকি তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হতো না বলে পরিবারের অভিযোগ। কিন্তু চাঁদপাড়া হাসপাতালে তাকে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তার পরীক্ষা করে করোনার কোনো লক্ষণ খুঁজে পাননি। পাবলিক চাপে পড়ে আত্মহত্যা করলো। কি চাপ ছিল? সব বলছে করোনা হয়েছে ওর, অদো কিছু হয়নি। কারা বলছে এটা? পাড়ার লোকেরা। মাকে কলেজ যেতে দিচ্ছে না, পুকুরে নামতে দিচ্ছে না, রাস্তায় আসতে দিচ্ছে না, ভাত দিতে দাদাকে আটকে দিচ্ছে রাস্তার মধ্যে। কি বলছিল গ্রামে? বলছে তোমার ছেলের করোনা হয়েছে, তুমি কেন গ্রামের পথ দিয়ে যাচ্ছ? সবার হবে করোনা, তোমার ছেলের জন্য সবাই মারবে। ছড়ানো আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছি, হসপিটালে নিয়ে গিয়েছি, তাই সবাই দেখেছে। আবার শরীরটা দুর্বল দেখে সিলাইন দিয়েছি, এগুলো আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে, তার জন্য সবাই গুজব ফুটাইছে ওর করোনা হয়েছে। ও তো গেছে, গিয়েছে আমার সোমবারে আমাদের বাড়ি মঙ্গলবারে, ওরে ঠাকুরনগরে হসপিটালে নিয়ে গিয়েছি। তারপরে দিয়ে ও গাইঘাটায় দেখাচ্ছে, তারপরে দিয়ে আমার বাড়ি রামপুর, রামপুরে ওইখানে দুইখানে ডাক্তার দেখিয়ে তারপরে বলছে শরীর দুর্বল, সিলাইনটা নিয়েছে। তারা বলছে তোমার দাদার কিছু হয়নি। তারপরেও? হ্যাঁ, তারপরেও গ্রামের লোকেরা ফোন করে করে থানায় বিরক্ত করছে। পরিবারের দাবি, ছেলে অনেকদিন থেকেই ব্রঙ্কাইটিসে ভুগছিল। করোনা আক্রান্ত রটে যাবার পর পাড়ার আশাকর্মীরা বাড়িতে এসে রিপোর্ট পরীক্ষা করে দেখে, করোনার কথা নস্যাৎ করে দেয়। তাতেও এলাকায় গুজব কমেনি। করোনার চাপ কেন? কি করোনা হয়েছিল? না। তাহলে গ্রামের লোকে সন্দেহ করে ব্যবস্থা করেছে। প্রচন্ড চাপ দিয়েছে, বাড়ি থেকে বেরোতে দেয়নি, রাস্তাঘাটে বেরোতে দেয়নি, মা বাবার কলে, মায়ের কলের থেকে জল আনতে পুকুরে নামতে দেয়নি, রাস্তা দিয়ে চলতে দেয়নি। এই চাপে পড়ে ভাইবো আমার ভয়তে, আমার যদি করোনা হয়ে থাকে তাহলে তো বেশি থেকে লাভ নেই। গতকাল বিকেলে রাকেশ নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। গ্রামবাসীদের এ বিষয়ে প্রশ্ন করা হলে তারাও এই ঘটনার কথা স্বীকার করে নেন। গ্রামের পঞ্চায়েতের মেম্বারও এই ভুয়ো ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। করোনাটা হয়েছে আমি হচ্ছে কি বিশ্বাস করিনি, আমি স্বাস্থ্য দপ্তরকে আমি খবর দিই। খবর দেওয়ার পর স্বাস্থ্য দপ্তর দেখেছে, দেখার পরে যা ঠাকুরনগর হসপিটালে পরীক্ষা নিরীক্ষা করতে দিয়েছিল তার কোনো করোনার কোনো ভূমিকাই ছিল না। পরে স্বাস্থ্য দপ্তরের লোক বলেছে যে তুমি এমনি ডাক্তার দেখাও, সুস্থ হয়ে যাবা, অন্য কোনো অসুবিধা নেই। আমি ওর জ্যাঠাকে বলেছিলাম তুমি ডাক্তার করো, পয়সা করি লাগে আমি দেবো, ব্যবস্থা করবো, মানে তুলে দেওয়ার। আমি খবর পেয়েছিলাম কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। আমি খবরটা ওই মামার বাড়ি গরিবপুর গ্রামে, ওইখান থেকে কিছু লোক ফোনে আমাকে বলে, আমি সেই ওই যে ও করোনা হয়েছে থানায় তুলে দিতে হবে, ওই গ্রামের থাকতে দেওয়া হবে না, এই কথা বললো। আমি সেটা মানিনি, আমি থানায়ও ফোন করিনি, আমি কোথাও করিনি, আমি স্বাস্থ্য দপ্তরের লোকের কাছে ফোন করেছিলাম। স্বাস্থ্য দপ্তরের লোক পরের দিন রাত্রে হয়েছিল আগের দিন, আমি পরের দিন সকালে এসেছিল, উনি ওনার মতো দেখে শুনে সব রিপোর্ট করেছে, দেখে তাতে কোনো ভূমিকাই ছিল না। গ্রামের মেম্বার, পঞ্চায়েত মেম্বার, ইসাপুর 1 নম্বর গ্রামের পঞ্চায়েত মেম্বার। আমার ছেলে তো আমি তো পাত নেই আসে, ছেলে তো আমি তো আমার আসছে দিচ্ছে না, গ্রামের লোকে কিন্তু কত মা বাবা বাবা রে আমার বাবা ছেলে তারা কি করে বুঝব তুই এসে না সামনে আ রে।
ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।